অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। রিমাদি, নীরা, কি হয়েছে? ও নীরা, দুদিন হয়ে গেল তো, এখনো তো তোমার সচলতার কোনো খোঁজ পেলাম না। এখনো কোনো খবর নেই? কারখানায় লকআউট হলো বলে ওরা সবাই মিলে ধর্নায় বসেছে। কি করবে বলো, চাকরিটা নেই, ধর্নায় তো বসতেই হতো। তারপর থেকে লোকটা আর ভারী বেঁধেনি, আমি আমি কোনো খবর পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে রিমাদি, একটু শান্ত হও, তুমি তুমি এদিকে এসো তো, বসো এখানে বসো। আচ্ছা আমাকে বলো, কেউ কোনো খোঁজ খবর দেয়নি? মানে কেউ না, কেউ কোনো খবর দেয়নি। আর আর সজলদার সাথে যারা ধর্ণায় গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছো? ওরা কেউ কিছু বলতে পারছে না তো, মোবাইলেও তো পাচ্ছি না আমি, আমি আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রিমাদি, সজলদা যেখানে যেখানে যেতে পারে সেই সব জায়গায় খোঁজ খবর নিয়েছো? আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, আমি নিজে গিয়েছি, ফোন করেছি, সবই তো করেছি আমি। কেউ কিচ্ছু জানে না? ওর সব চেনা শুনো মানুষদেরকে আমি বলেছি, জানো যদি কোনো খবর পাই আমাকে যেন জানায়। সবাই বলে যে খবর পেলেই আমাকে জানাবে, কিন্তু কিন্তু আমি তো এখনো কোনো খবরই পেলাম না। আমি তো আমি তো ইন্দ্রদাকেও বলেছিলাম যাতে ওর একবার খোঁজ করে আসে। হ্যাঁ তো ও কিছু বলেনি? মানে ওর দোকানে তো কত রকমের খদ্দের আসে, তাদেরকে জিজ্ঞেস করে তোমাকে কিছু জানায়নি? আমি জানি না, আমি জানি না ইন্দ্রদা কোনো খবর পেয়েছে কিনা। আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু কিন্তু সেদিন ওই যে ওই মেয়েটার সাথে ইন্দ্রদাকে দেখে ফেলেছিলাম সেটা তোমাকে বলে দিয়েছিলাম বলে আমাকে জানোই, তাই কথা ছুটিয়ে চলে গেছে জানো। ইস, তখন ওর সামনে রাগের মাথায় রিমাদির নামটা নেওয়াই উচিত হয়নি আমার। তোমরা ছাড়া তো আমার আমার আপন বলতে আর কেউ নেই। সজলটা দুদিন ধরে কোনো খবর পাচ্ছি না, আমি কি করবো বলো তো। রিমাদি, সজলদা যেরকম মানুষ, ও কাউকে না বলে দুদিন বেপাত্তা থাকবে, এটা এটা হতে পারে না। নীরা, ও নীরা, তুমি একবার ইন্দ্রতার সাথে কথা বলো না গো, একবার বলো না যাতে ওর একবার খোঁজ নিয়ে আসে। আমি একলা একটা মেয়ে, দুটো বাচ্চা নিয়ে কি হবে বলো তো আমার। আমি জানি, আমি জানি তুমি বুঝিয়ে বললি ইন্দ্রদা তোমার কথা দিয়ে শুনবে, একবার বলো না ইন্দ্রদাকে, বলো না খোঁজ নিতে। বলতেই তো চাই, কিন্তু আমারও যা মনের অবস্থা, এই অবস্থায় ওকে এসব কথা বলবোই বা কি করে। মীরা, কি ভাবছো তুমি এত? না মানে শোনো না, শোনো শোনো, তুমি যদি চাও আমি আমি ইন্দ্রদার কাছে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, এই না 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 না, এখনই এসব করার দরকার নেই, আমার দরকার হলে বিশ্বর সাহায্য নেব, তবুও ভালো। রিমাদি, রিমাদি শান্ত হও, একটু কান্নাকাটিটা বন্ধ করো, দেখো আমার আমার মন বলছে সজলদাকে খুব শিগগিরই আমরা পেয়ে যাবো, তো আমি পেয়ে যাবো, শান্ত হও, শান্ত, আমি বলছি তো শান্ত হও, বেশি কাঁদলে শরীর খারাপ করবে। তুমি এত কাঁদলে আমি তোমাদের ছেড়ে কাজে যাই কি করে বলো তো? আর আমার তো এক্ষুনি গিয়ে কাজে যোগ দিতে হবে। রানা, তুমি ওখানে কোন অবস্থায় থাকো সেটা আমি দেখে এসেছি, আমার খুব কষ্ট হয়, খুব চিন্তা হয় তোমার জন্য। তুমি একদম অযথা চিন্তা করো না, আমি একা একটা মানুষ, ওখান থেকে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। এখন এই সমস্ত ছোটখাটো সমস্যার কথা তো আমাদের ভুলতে হবে, বলো। আমার এখন শুধু একটাই চিন্তা, আমাদের মেয়ের ভবিষ্যৎ। রানাদা, নাও বেরোনোর আগে মেয়েটাকে একটু কোলে নাও। আরে বাবা, দিদি দেখো, ওর
ওর মুখের দিকে তাকিয়ে আমাকে এখন অনেক কাজ করতে হবে। রানা, আমার কথা না হোক, অন্তত মেয়েটার কথা ভেবে বাড়ির কাছাকাছি কোথাও একটা কাজ দেখো না গো, যাতে তুমি বাড়ি থেকে যাতায়াত করতে পারো। দিদি, আমার কি মন চায় না আমার মেয়েটাকে দেখতে, তোমার কাছে থাকতে? আমি বুঝে গেছি এতদিনে আমার কপালে এত সহজে কোনো ভালো কাজ জুটবে না। এই কাজটা তো সায়ন সাহায্য করেছিল বলে আমি পেয়ে গেছি, আর তাই খড়কুটোর মতো এই কাজটাকে আমাকে ধরে রাখতেই হবে। দিদি মনে জোর রাখো, ভালো দিন আমাদের দেখতেই হবে। নিরুক ধর, সাবধানে, ভালো করে লেখাপড়া করিস আর দিদিভাইয়ের পাশে থাকিস। আমি এলাম। রানা শোনো না, এক মিনিট বলছি, তুমি এখানে নাই বা থাকতে পারলে আমরা তো তোমার কাছে গিয়ে থাকতেই পারি, তাই না? সত্যি করে বলো তো, কাকু আর ঝিনুককে ছেড়ে তোমার আমার সাথে গিয়ে থাকাটা কি উচিত হবে? না না, আমি বলছি বাবা, ঝিনুক, আমাদের মেয়ে, আমরা আমরা সবাই যদি একসাথে থাকি। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু একটা কথা বলো তো, কাকু এই বাড়ি ঘর কাকিমার এত স্মৃতি এইসব ছেড়ে দিয়ে আমার সাথে ওখানে গিয়ে থাকতে রাজি হবে? এখনই সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।